তোমরা জানো এটা কি মাস? এটা হচ্ছে ভাদ্র মাস। আজকে ভাদ্র মাসের 2 তারিখ। আর গরমের ফল, সবচেয়ে সুস্বাদু ফল হচ্ছে আম, কাঁঠাল, লিচু। তোমরা জানো সেখানে আম খেতে আমি ভীষণ ভালোবাসি, আমিও ভালোবাসি, প্রীতমও ভালোবাসে। আর যেখানে আমি প্রীতম আম খেতে ভালোবাসি, সেই জন্য তোমাদের কাকু জানো প্রতিদিনই আম আনে। কারণ আমি প্রীতম ভালোবাসি মানে সেইটা তোমাদের কাকু আমাকে আর প্রীতমকে খাইয়ে খুশি হয়, সেটাতে তোমার কাকুও ভালোবাসে। তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখো দেখো প্রচুর হিমসাগর আম ওঠে, সেই সময় কিন্তু ন্যাংরা ফজলি আমটা ওঠে না। তো হিমসাগর আমের প্রচুর স্বাদ আর খেতে তো ভীষণ ভালোবাসি। আর আম এমন একটা জিনিস, আম আমার হলেই হয়েছে। তার আগে বলবো আমার চ্যানেল কবি থেকে দুনিয়া, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের একটা কথা বলি, আমি কি হারিয়ে কি পেয়েছি সেটা আজকে তোমাদের আমি দেখাবো। তো চলো, আমি কি হারিয়ে কি পেয়েছি, যেমন ধরো বৈশাখ মাসের শেষের দিক থেকে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক অব্দি হিমসাগর আমটা এভেলেবেল উঠে যায় জ্যৈষ্ঠ মাসে, তা তখন থেকে এভেলেবেল হিমসাগর আমটা আমি প্রচুর খেয়েছি। তারপর চলে গেলো কি আষাঢ় মাসের দিকে, তো আষাঢ় মাসে পাওয়া যায় কিন্তু বেশিরভাগ ল্যাংড়া, আর ফজলিও কম কম ওঠে। তা শ্রাবণ মাসটা পুরোপুরি ফজলি আমটা ওঠে, তার মধ্যে চোষা, বিভিন্ন রকমের আম্রফালি আম ওঠে। তো যেহেতু এখন হিমসাগর আম শেষ হয়ে গেছে, তো আম তো আমি ভীষণ ভালোবাসি, তাহলে আমাকে কি করতে হবে, আম তো আমাকে খেতে হবে না? তা হিমসাগর আম চলে গিয়ে আমি পেয়ে গেছি এই দেখো ফজলি আম, দেখতেই পাচ্ছ এই যে ফজলি আম। তা আমি হিমসাগরকে হারিয়ে আমি কিন্তু ফজলিকে পেয়েছি। তো এই ফজলি আমটা আমি কোথা থেকে পেয়েছি সেটা তোমাদের আগে বলি। সবচেয়ে বড় কথা, আমি যে আমটা ভীষণ খেতে ভালোবাসি, তোমাদের কাকু তো আমাকে আম এনে খাওয়ায়, তার সাথে সাথে আমার ভালোবাসার অতিরিক্ত ভালোবাসে যারা, তারাও আমাকে জেনে গেছে যে আমি আম খেতে ভীষণ ভালোবাসি। আমার ফ্রিজে মিষ্টি ভরা থাকলেও আমি মিষ্টি খেতে ভালোবাসি না। তো আমাকে যারা এতটাই ভালোবাসে, তারা মানে ভালো মার্কেট থেকে যে বাছাই করা যে আমটা, এতটাই স্বাদ সে আমটা, তারা আমার জন্য অত দূর থেকে কিনে এসেছে। কারা নিয়ে এসেছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো সে আমটাকে আমি এত খুশি, 3 দিন 4 দিন ধরে প্রতিদিন শুধু আমি আমই খাচ্ছি, প্রীতম আর আমি আম খাচ্ছি, তোমাদের কাউকে কিন্তু খাচ্ছে না, ও শুধু কেটে আমাকে দিচ্ছে, আমি খাচ্ছি। কারণ সেখানে আমিও খুশি, সেখানে প্রীতমও খুশি, আর আমাদেরকে খাইয়ে তোমাদের কাকু খুশি। তার আগে বলো, যারাই আমটা এনে দিয়েছে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, কারণ আম খেতে ভালোবাসি। শুধু আমটা দিয়েছে বলে না, তার ভালোবাসার মানুষ বলেই কিন্তু দিয়েছে। তো আমি এখন হিমসাগরকে হারিয়ে আমি কিন্তু ফজলি আমকে পেয়ে গেছি। তো কি আর বলবো, মানে আমটা এত স্বাদ খেতে এত ভালো লাগছে, তাহলে এটা আমরা ভাবে মানে মেনে নিতেই পারি, কিছু হারালে কিছু কিন্তু ভালোও পাওয়া যায়, তাই কি না? তোমরা যে আমার ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কাকিমা সত্যি কি ভুল, কিছু হারালে কিছু ভালো হয়, কিছু খারাপ হয় কিছু ভালোর জন্য। তাই যেমন হিমসাগর চলে গেছে, তেমন একদম মালদার সেরা ফজলি আম আমার বাড়িতেও চলে এসেছে, ঠিক কিনা বলো? আমি তো ভীষণ খুশি, আর তোমরাও কারা কারা খুশি হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো, আজকের আমার ভিডিওটা ছিল এইটুকুই, আসবো আবার পরের ভিডিওতে। আর আমি হিমসাগরকে হারিয়ে আমি কিন্তু ফজলিকে পেয়েছি, তোমাদের কিন্তু এটা বোঝালাম, তোমরা কিন্তু ভালো করে বুঝে নেবে কাকিমা কি হারিয়ে কি পেয়েছে। তো চলো, ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবো আবার পরে ভিডিওতে। টাটা।